জীবন পথে চলতে চলতে কত রকম মানুষ আপনি চিনেছেন, তাই না? আরও চিনবেন আগামী দিনগুলোতে। আর সেই জীবনের চলার পথে মানুষ চেনাটাই আপনাকে আগামী দিনে কীভাবে আমাকে চলতে হবে সেটা আপনাকে শিখিয়ে দেবে। তো আজকে আমরা কথা বলবো একটা বিশেষ ধরনের মানুষ নিয়ে। আমরা প্রত্যেকে কম বেশি এখন দেখছেন না যে মাস্ক পরতে হবে, মুখোশ পরতে হবে। আমরা প্রত্যেকে কম বেশি একটা মুখোশ ধারণ করে আছি, ভালোর মুখোশ, অন্যের কাছে ভালো হয়েছে, ভালো হতে চাই। কিন্তু আমাদের অন্তরটা সকলের ওই রকম কোমল নয়, আমাদের অন্তরটা ওই রকম নয় সকলের। তা আজকে বিশেষ শ্রেণীর মানুষ আপনার পরিবারে, আপনার কর্মক্ষেত্রে আপনি পাবেন এই ধরনের মানুষের অস্তিত্ব, যারা কি করে, অন্যায় করে, দোষ করে, আর লোকের সামনে এসে, সর্বসমক্ষে এসে নাটক করে, নিজে ভালো হতে চায়। একটা এক্সাম্পল দিই, একটা ঘরোয়া প্রবলেমের এক্সাম্পল, তাহলে বুঝতে পারবেন। ছেলে অফিসে গেছে, মা করছেন কি বৌমাকে অকথা কুকথা বলছেন। বৌমা সহ্য করতে না পেরে দুটি কথা বলে ফেলল, স্বাভাবিক, মানুষ তো, সে তো আর সন্ন্যাসী নয়, বলে ফেলল। ঠিক সন্ধে 6টা বাজে, অফিস থেকে ছেলে বাড়ি ফিরল, মায়ের উচ্চস্বরে কান্না। ছেলে গিয়ে জিজ্ঞাসা করছে মা কি হয়েছে, তখন মা বলছে তোর বউ আমার আমাকে এইরকম এইরকম খারাপ কথা বলেছে, আমি আর বাঁচতে চাই না, ইত্যাদি ইত্যাদি। ছেলের গেল মাথাটা বিগড়ে, বাড়ি ঘরে ফিরেই তার স্ত্রীর কোনো কথা শুনতে সে রাজি নয়, তুমি আমার মাকে কেন এইভাবে অপমান করলে, কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল। মা কিন্তু একবারের জন্য তার নিজের করা অন্যায়ের কথাগুলো বলেনি। এইরকম ঘটনা অনেক ক্ষেত্রে ঘটে সহকর্মীদের মধ্যে। সহকর্মী, আমি বারবার বলেছি যে দেখুন, ব্যতিক্রম থাকতে পারে, সহকর্মী কখনো বন্ধু হতে পারে না, কখনো বন্ধু হতে পারে না, সেখানে কম্পিটিশন থাকে, ঈর্ষা থাকে, হ্যাঁ, কখনো প্রকাশ্যে, কখনো নেপথ্যে। তো আজকে এই ধরনের যে মানুষগুলো যারা দোষ করে আবার অন্যের সামনে সাধু সাজে, আমি বলবো এই আপনার বন্ধু হলেও যদি এই রকম মানুষের সংস্পর্শে আপনি থাকেন, কি ঘরে কি বাইরে, সাবধান সাবধান সাবধান, কি করবেন আর কি করবেন না। প্রথম কথা হচ্ছে এদের সঙ্গে একটু মেপে চলতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে তর্ক দ্বন্দ্ব ঝগড়া এদের সাথে এড়িয়ে চলুন। বলছে সূর্য না আজকে পশ্চিম দিকে উঠেছে, আপনি মনে মনে একবার হাসুন আর বলুন আচ্ছা বেশ, তর্কে যাওয়ার দরকার নেই। কারণ এদের নেগেটিভ দিকটা আপনাকে আমি সবসময় বলি যে নেগেটিভ ব্যাপারগুলো ভাববেন না, কিন্তু এই ধরনের মানুষের নেগেটিভ দিকটাকে সবসময় আমাকে মাথায় রাখতে হবে, নইলে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ। আর এরা যখন দেখবেন নিজেরা সাধু সেজে আপনাকে দোষ দিচ্ছে, সেখানে জোর করে নিজেকে প্রমাণ করতে যাবেন না, জোর করে প্রমাণ করতে যাবেন না, সময় কথা বলবে। আমি যদি ঠিক হই সময় কথা বলবে, আর আমি যদি বেঠিক হই সেটাও সময় কথা বলবে। সময়কে একটু কথা বলতে দিন, আপনি একটু কথাটা কম বলুন, এইটা একটা কাজ। এদের সঙ্গে তর্ক করলে যে ধরুন এদেরকে তর্কে হারিয়ে দিলেন, এর মনে মনে আক্রোশ বৃদ্ধি পাবে, কি করে আপনার আবার পেছনে রাখবে। তাই নিজে সংযত হয়ে আগামী দিনগুলো চলতে হবে, দেখবেন এই সুফল মিলছেই মিলছে, আপনারা করে দেখুন, তাই না? আর এদের কথাতে, এদের এই নাটকে একবার আপনাকে বিব্রত করেছে, ন্যাড়া একবার বেলতলা যায়, আগামী দিনগুলোতে আপনাকে সতর্ক থাকতে হবে। আবার এদের ব্যাপার কাণ্ড কারখানায় আপনি মন খারাপ করে বসে থাকলেন, সেটাও কিন্তু চলবে না। তাই কি করবেন আপনি একটু ভেবে দেখবেন। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।